السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা গত ক্লাসে চারটা বাব থেকে নাকেস শুরু করেছিলাম। নাকেস, নাকেস মানে কি? জাহিদুল ইসলাম ভাই, নাকেস বলা হয় কাদেরকে? মূল অর্থাৎ মূল অক্ষরের শেষে যে ওয়াও অথবা ইয়া থাকলে নাকেস বলা হয়। নাকেসের আরেকটা নাম কি? মুতাল। মুতালে, মুতালে লাম, মুতালে, মুতালে লাম, মুতালে লাম, এটা কি বলা হয়? নাকেস। মুতালে আইন যেটা সেটাকে বলা হয় আজওয়াফ, আর মুতালে ফা হলে সেটাকে বলা হয় মিসাল। মিসাল, আজওয়াফ, নাকেস। আমরা এখন নাকেসে আছি, মিসালটার উপরে। আর যে কোনো জায়গায় হামজা থাকলে মাহমুজ, মাহমুজ, সেক্ষেত্রে মাহমুজে ফা হতে পারে, মাহমুজে আইন, মাহমুজে লাম। জি, লাম। আচ্ছা, এখন আমাদের একটু দরকার হচ্ছে বাপ চেনা দরকার। তো সাকা ইয়াসকি, সাকা ইয়াসকি, এইটা কোন বাব? জাহিদুল ইসলাম ভাই বলেন, সাকা ইয়াসকি কোন বাব? জরাবা ইয়াজরিবু। সাকা ইয়াসকি, জরাবা ইয়াজরিবু। জি, জরাবা ইয়াজরিবু। মাশাআল্লাহ, সাকা ইয়াসকি, ইসকি লা তাসকি, জরাবা ইয়াজরিবু। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই ছিলেন গত ক্লাসে। জি। আচ্ছা বলেন তো, দাআ ইয়াদউ কোন বাব? এটা তো লেখাই আছে কেন আবার? নাসরিয়াং শুরু। জি, এটাই বের করাই আছে, দাআ ইয়াদউ, নাসরিয়াং শুরু থেকে। কবির আহমেদ ভাই বলেন তো, রবিয়া ইয়ারদ কোন বাব? বাবে সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ, মাশাআল্লাহ, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে নাকেস। জি। সর্বশেষ হচ্ছে সাআ ইয়াসআ, সাআ ইয়াসআ, ফাতাহা ইফতাহু, ফাতাহা ইফতাহু। জি, এই চারটা বাব থেকে কিন্তু আমরা পড়তেছি। তো প্রত্যেকটা বাবের সিলসিলাতুল আফআল মনে রাখার জন্য এই মূলটা, মূল আর দাওয়াতু মাসদার দিয়ে যেটা দেওয়া আছে এটাকে একবার মুখস্থ রাখতে হবে। এইটার উপরে ফেলে অন্যটার, অন্যটা তিলাওয়াত থেকে বা অন্য মাসদার থেকে বলতে হবে। আর দাওয়াতুটাকে আমরা এখানে মেন ধরতেছি, আর সাকিউটাকে আমরা এখানে মেন ধরছি প্রথমটা দরাবা ইয়াদরিবু থেকে, আর রিদওয়ানু এটাকে আমরা মেন ধরতেছি সামিয়া ইয়াসমাউ বাব থেকে, এবং এখানে হচ্ছে আসাইউ এটাকে আমরা মেন ধরতেছি যেটা দেওয়া আছে মূলটা, এটা করে মুখস্থ করে ফেলতে হবে। যেমন আজওয়াফের ক্ষেত্রে আমরা মুখস্থ করেছিলাম কলা ইয়াকুলু, বাআ ইয়াবিউ, নামা ইয়া নামু, এটা না, এই তিনটা, এই তিনটা দিয়ে আমরা অন্যগুলো করেছিলাম। আচ্ছা, প্রথমে জাহিদুল ইসলাম ভাই বলেন, সাকা ইয়াসকি এইটা দিয়ে পুরাটা বলেন, সরফে কাবির। সাকা আপনি মাঝখানেটা বলেন, ইয়াসকি তাসকি এটাই তো হয়নি, ইয়াসক হয়ে গেছে। জি, ইয়াসক বললে সেটা চলে যাবে ফাতাহা ইয়াফতাহু অথবা
সামিয়া ইয়াসমাও তো চলে যাবে, ইয়াস ক বললে ইয়াস কি, জি অর্থ পারবেন ইনশাল্লাহ, অর্থ ইনশাল্লাহ পারবেন, সমস্যা হওয়ার কথা না, শুধু আসাকিও মানে পান করানো জানলেই হবে আর কোন বাব সেভাবে জানলেই হবে। আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই আপনি বলেন তো রদিয়া ইয়ারদা বাবে সামিয়া ইয়াসমাও থেকে রদিয়া ইয়ারদা, এটার সরফে কাবির রদিয়া ইয়ারদাত, রদিয়া ইয়ারদাত রদিয়া রদিয়াত, রদিয়া রদিয়াত রদাইতা রদাইতা রদাই রদিয়া রদাইতা না রদিতা, রদিয়া রদিয়াত রদিতা রদিতি রদিতু, জি ইয়ারদা ইয়ারদা তরদা তরদা তরদাইনা অর্দা ইরদা ইরদাই লা তরদা লা তরদাই, জি মাশাআল্লাহ, এটা মানে সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া মানে ইনশাল্লাহ পারবেন সবগুলো, এখন আমাদের বাপটা বুঝতে হবে যে কোন ভাবে কি হচ্ছে। আচ্ছা এরপরে আছেন আরো কবির আহমেদ ভাই, জি আপনি বলবেন হচ্ছে সাআ ইয়াসআ থেকে বাবে ফাতাহা ইয়াফতাহু, সাআ ইয়াসআ সরফে কাবির, জি সাআ সাআত সাআইতা সাআইতি সাআইতু ইয়াসআ তাসআ আসআ আসআইনা আসআ ইসআ আইলা তাসআ লা তাসআই, মাশাআল্লাহ সুন্দর। যদি আপনারা সবাই সততার সাথে বলে থাকেন অবশ্যই সুন্দর হচ্ছে, এটা একটা কঠিন জায়গা কিন্তু নাকেস একটু কঠিন জায়গা, মাঝে মধ্যে আমারই ভুল হয়ে যায় এবং সামান্য কিছু ভুল আমার রেকর্ডে আসে সর্বশিক্ষিত 3 নম্বর কি 2 নম্বর খণ্ডে, এটার চেঞ্জও করা হয়নি। আচ্ছা এরপরে আছেন ইব্রাহিম হোসেন ভাই, আপনি বলেন দাআ ইয়াদউ কোন বাপ থেকে, ভাবে দরবা ইয়াদ্রিবু হলে তো ইয়াদউ হয় না, ইয়াদই হওয়ার কথা, ইয়াদউ আছে তাহলে কোন বাপ, নাসরা ইয়ানসুরু থেকে, জি সরফে কাবির বলেন, জি ঈদ না নাসরে আংসুর থেকে ই হয় না উ হয়, উদ উ উদ উদ উদি লা তাদউ উদি উদ উ উদি লা তাদউ লা তাদউ, জি আরো দ্রুত বলতে পারতে হবে দাআ দাআ দাআউতা দাআইতি দাআউতু ইয়াদউ তাদউ তাদউ তাদউইনা আদউ উদউ উদি লা তাদউ লা তাদউ, এরকম দ্রুত পড়তে হবে। এমদাদুল্লাহ ভাই হবে এটা আপনার পড়তে হবে, বারবার পড়বেন, এটা তো হচ্ছে ইয়ার কিছু না, লজ্জার কিছু না, হাফেজরা যেভাবে পড়ে বারবার পড়তে হবে। এমদাদুল্লাহ ভাই বলেন নাহা ইয়ানহা কোন বাপ, এমদাদুল্লাহ ভাই শব্দ আসতেছে হালকা, আপনার ওখানে কেমন একটা শব্দ আসছে একটু হালকা, ঘর ঘর ঘরে ফাতাহা ইয়াবতাহু, জি বলেন সরফে কাবির, সরফে কাবিরটা বলেন নাহা 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 নাহাইতা নাহাইতে নাহাইতে ইয়ানহা তানহা 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 তানহাইনা 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 আনহা বলো ইনহা ইনহাই ইনহা ইনহাই
লাতানহাই জি মাশাআল্লাহ আপনার ওখানে শব্দ এখন আসতে আছে আমি আপনার মাইক্রোফোনটা অফ করে দিলাম আচ্ছা মোটামুটি সবাইকে একটা দুটো হলো ধরা হয়েছে আসলে এটার আরো অনেক তামরিন দরকার আপনারা দুই তিন জন মিলে বসে অনেক তামরিন করতে পারলে সবচেয়ে সুবিধা হয় তো মূলটাকে মনে রাখেন এখন যে এখান থেকে আমাদের বাপটা সব সহজ চিনতে হবে তো আমরা তামরিনুল আওয়ালে আসতেছি এখানে আমরা বাপ সিগা বাহাজ সবগুলো চেনার চেষ্টা করব নিচের ফেলগুলোর অর্থ বলো এবং সবগুলো সংক্ষেপে হবে খুব বড় আকারে না সর্বপ্রথম আছে রদইয়াত আমরা এটার প্রথমে ফেলটা জানি যেটা বাহাজ বলা হয় ফেল কি রদইয়াত ফেলে মাদি মুজারে আমর না নাহি ফেলে মাদি মুসবাত না মানফি মুসবাত তো আমরা সংক্ষেপে বলবো মাদি মুসবাত ফেলে মাদি মুসবাত সংক্ষেপে সংক্ষেপে আরো বড় আছে মাদি মুসবাত মারুফ অনেকগুলো আছে আমরা সংক্ষেপে মাদি মুসবাত আচ্ছা এরপরে হচ্ছে ফেল গেল এরপরে রদইয়াত এটার সিগাটা কি রদইয়াত কয় নাম্বার রদিয়া রদিয়াত দুই নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব সিগা গেল এরপরে বাপ কি বাপ কি সামিয়া ইয়াসমাদের নিচে জের আছে জি সামিয়া ইয়াসমা হ্যাঁ সামিয়া ইয়াসমাউ রদিয়া ইয়ার দ আচ্ছা এটা গেল বাপ কি এরপরে মাদ্দা কি র দ ইয়া দ ইয়া জি আচ্ছা তাহলে জিনসে কি শেষে তো ইয়া আছে জিনসে কি নাকেস নাকেস তো আমরা নাকেস পড়ছি না ফেলে নাকেস না জিনসে নাকেস বাবে সামিয়া ইয়াসমাউ থেকে নাকেস অর্থাৎ জিনসে নাকেস এটা জিনসটা হচ্ছে নাকেস শেষে যেহেতু ইয়া আছে জিনসে নাকেসে ইয়াই আচ্ছা অর্থ কি হবে সে সন্তুষ্ট হয়েছে জি এইভাবে যদি আমরা তামরিন করতে যাই আমাদের এটা নিয়ে এক ক্লাস যাবে কিন্তু আপনাদেরকে একটা করে দিলাম শুধু বোঝার জন্য আরও দুই একটা করতে পারি যে কীভাবে আমরা তামরিনটা করবো এক একটা সম্পর্কে এটা আমাদেরই উপকারের জন্য যদি এটা কয় নাম্বার বুঝতে না পারেন তাহলে বাবে সরফে সগির সরফে কাবির পড়তে হবে রদিয়া রদিয়াত রদিতা রদিত রদিত তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি রদিয়াত আর সরফে সগির পরে আমরা বাপ পাবো রদিয়া ইয়ার দ বাপ পেয়ে যাবো সামিয়া ইয়াসমাউ আর সরফে কাবির পরে কিন্তু আমরা পেয়ে যাবো সিগাটা কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আচ্ছা এরপরে লা ইয়াস আ প্রথমে আমরা ফেল ফেলটা সম্পর্কে জানি ফেলটা কি মুদারে মুসবাত ফেলে মুদারে মুদারে মানফি ফেলে মুদারে মানফি ফেলে মুদারে মানফি এমনাদুল্লাহ ভাইয়ের ওখান থেকে কেমন একটা শব্দ আসছে ঘর 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 করে শব্দ আসছে এবার শব্দ না হ্যাঁ বাতাসের মনে শব্দ হচ্ছে আচ্ছা লা ইয়াস আ এটা কি ফেলে মুদারে মানফি লা যেহেতু আছে তাই মানফি মুদারে মানফি নাহি কিন্তু না নাহি হলে তো লা তাস আ হতো নাহি হলে লা মুদারে মানফি আচ্ছা এটা হচ্ছে মুদারে মানফি হওয়ার পরে বলতে হবে এটার সিগাটা কি লা ইয়াস আ সিগাটা কি ওয়াহিদ মুজাক্কার গায়েব প্রথমটাই ইয়াস আ তাস আ তাস আ তাস আইনা আস আ এটা কিন্তু প্রথমটা একবারে ইয়াস আ লা ইয়াস আ ওয়াহিদ মুজাক্কার গায়েব এভাবে পরবর্তীতে আসবে হচ্ছে এর মাদ্দা কি ইয়াসিন আই ইয়াসিন না না সিন আইন প্রথমের ইয়াটা হচ্ছে মুদারের ইয়া আচ্ছা প্রথমে যে ইয়াটা আছে এটা মুদারের ইয়া সা আ থেকে ইয়াস আ সা আ ইয়াস আ এটা মুদারের ইয়া সিন থেকে শুরু সিন আইন ইয়া তাহলে এটা জেন্স কি হবে জেন্স নাকেস জেন্স নাকেস এবং এটা বাবে বাবে ফাতাহা ফাতাহা ইয়াফতাহু ইয়াস আ সা আ ইয়াস আ ফাতাহা ইয়াফতাহু আর মাসদার সম্পর্কে যদি বলা হয় তাহলে মাসদার হচ্ছে আসাইউ
আসসাইউ ইন্না সাইয়ুকুম লাশাত্তা, ওখানে মাসদার আছে ইন্না সাইয়ুকুম সাইয়াকুম ইন্না সাইয়াকুম লাশাত্তা সাইয়াকুম ইন্না পরবর্তী ইসমকে নসব দেবে ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকম বিচ্ছিন্ন মানে বিভিন্ন রকম প্রচেষ্টা, এখানে সাইয়া মানে প্রচেষ্টা আর এখানে চেষ্টা করা। এইভাবে প্রত্যেকটা সম্পর্কে আমরা আপাতত শুধু অর্থ বলতেছি, কিন্তু সবাই চেষ্টা করবেন একটু সময় দিয়ে প্রত্যেকটার আমি যেই কটা জিনিস বললাম অন্তত এই কটা জিনিস বের করা। খাতা কলমে করলে আরও সুবিধা হবে, মাদ্দা কী আছে এখানে, বাপ কী, মাসদার কী, ফেল কী, তারপরে হচ্ছে জিন্স কী, তারপরে এটা সিগা কী, তারপরে শেষ অর্থ কী। আমরা আপাতত অর্থতে যাচ্ছি, উদু উদু এইটার শেষে শেষে ইয়া আছে কি, শেষে কি কি বলে শেষে হরফ ইল্লাত আছে? একটা হচ্ছে আদু, এটা হচ্ছে উদু, শেষে হরফ ইল্লাত নাই পড়ে গেছে, তাহলে এটা কি হবে? ফেলে আমর, আমর ফেলে আমর, তুমি ডাকো, তুমি ডাকো, তুমি আহ্বান করো, ফেলে আমরে হাজির, এটা কি হবে? তানসিনা না তানসাইনা? তানসাইনা, এখানে দেওয়া ছিল অবশ্য তানসাইনা, তানসাইনা এটা হচ্ছে কি হবে? তানসাইনা ফেলে মুদারে, তানসাইনা ফেলে মুদারে, এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, মানে কি তুমি একজন মেয়ে ভুলে যাও, তানসাইনা ইয়ানসা তানসা তানসা তানসাইনা আনসা, তানসাইনা হচ্ছে শেষের আগেরটা চার নাম্বারটা, তুমি একজন মেয়ে ভুলে যাও। আচ্ছা আমি এগুলো বললাম তিনটা, আপনারা বলে দেন। আই বলি ভাই বলেন, মা নাসিতু অর্থ বলতে পারলে সরাসরি হয়ে যাবে, মা নাসিতু তাহলে আমি ভুলিনি, আমি ভুলিনি, মাশাআল্লাহ। ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মুদা ফেলে মাজি মানফি। আচ্ছা এবার বলেন হচ্ছে কবির আহমেদ ভাই, ইস এটা কি হবে? ইসকি না ইসকই? ইসকি, ইসকি, ইসকি অর্থ কি হবে? তো পান করো, তুমি পান করো, ছেলে না মেয়ে? তুমি পান, ফেলে আমর, ফেলে আমর তো ছেলে না মেয়ে, মানে মুজাক্কার না মুয়ান্নাস? জাহিদুল ইসলাম ভাই, তালাও তো, করেছি আমি তেলাওয়াত করেছি, মাশাআল্লাহ। আচ্ছা এবার বলবেন হচ্ছে ইব্রাহিম হোসেন ভাই, ইয়াতলু, ইয়াতলু ফেলে তেলাওয়াত করবে, সে তেলাওয়াত করবে বা করে বা করছে, জি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আচ্ছা এরপরে হচ্ছে এমদাদুল্লাহ ভাই, মাশা মাশা, সে সে হাঁটছে, সে হাঁটছে, এটা কি ফেলে মুদারে? মাশা ইয়ামশি, ইয়ামশি মানে সে হাঁটছে, মাশা ফেলে মাদি কি হবে? সে হাঁটলো, হাঁটলো, জি, একটু একটু মিস্টেক হয়ে গেছে, ইয়ামশি হয়ে গেছে আপনার। আচ্ছা এরপরে আব্দুর রাজ্জাক ভাই, লা তাবকি, আব্দুর রাজ্জাক ভাই লা তাবকি, তাবকি আজি তাবকি হচ্ছে তুমি সে কাঁদ, সে কাঁদবে না, সে কাঁদবে না, না লা তাবকি এটা আপনার ফেলে না তাবকি আই অনস, দুইটা হয়, এটা দুইটা হয়, লা তাবকি দুইটা হয়, তুমি কে কাঁদো না, জি লা তাবকি তুমি কেঁদো না, এটা একটা হয়, আবার সে কাঁদবে না,
তুমি কাঁদবে না, দুইটা হয়, তিনটা হয়, তিনটা। এটা আমরা বাক্যের মধ্যে ব্যবহার ছাড়া বুঝতে পারবো না। যে আপনার প্রথমটাও ঠিক আছে, ইয়াবকি তাবকি তাবকি, এখানে দুইটা তাবকি আছে না, ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস গায়েবে একটা তাবকি আছে, ওয়াহেদ মুজাক্কার হাজিরার তাবকি আছে, আবার লা তাবকি এটা হচ্ছে নাহিতে আছে, মুয়ান্নাসে নাহিতে আছে, লা তাবকি। জি, তাহলে এখানে তিনটা অর্থ হতে পারে, কিন্তু আমরা যেটা বাক্যে ব্যবহার দেখলে বুঝতে পারবো যে ইয়া বিনতি, ইয়া বিন্তু, লা তাবকি, তখন তো এটা হয়ে যাবে ফেলে নাহি। আজ বলি লা তাবকি জাইনাবু, তাহলে হয়ে যাবে ফেলে ওয়াহেদ, ফেলে কি বলে এটা, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব হয়ে যাবে, লা লা তাবকি জাইনাবু, জাইনাব কাঁদে না। জি ঠিক আছে ইনশাআল্লাহ, কিন্তু এইটা কিন্তু তা হবে না, লা তাবকি এটা বলেন তো, এটা কি হবে, লা তাবকি, এটা কিন্তু দুই তিনটা হওয়ার সম্ভাবনা নাই, একটাই লা তাব, লা তাবকি, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তুমি কাঁদো না, হ্যাঁ এটা তুমি কেঁদো না, মুজাক্কার তুমি কেঁদো না, মুজাক্কার মুজাক্কার কেঁদো না, মাশাআল্লাহ। আচ্ছা ইয়ারজু, জাহিদুল ইসলাম ভাই ইয়ারজু, সে সে ফিরবে, রজা ইয়ারজু মানে হচ্ছে আশা করা, ও আশা, সে রজা আ, রজা আ মানে ফেরা, আইন তো নাই এখানে, ইয়ারজু ইয়ারজু সে ফিরবে, সে ফিরবে, জি সে ফিরবে, এটা কি বাবে, এটা বাপটা কি, রজা ইয়ারজু রজা, রজা ইয়ারজু বাপ কি, ইয়ারজু অর্থাৎ নাসরা ইয়ারজু, না সরা ইয়ানসুর, জি মাশাআল্লাহ। একটু খেয়াল করেন, এগুলো তামলিন বেশি বেশি না করা, না করলে কিন্তু আয়ত্তে আসবে না। আচ্ছা লা তাদউ, কবির আহমেদ ভাই লা তাদউ, এটা একটাই হবে, লা তাদউ, তাহলে এর জি অর্থটা ফিরবে কিভাবে হলো, এটা হযরত ফিরবে না, তোর তো বললাম ফিরবে না, ওটা হবে হচ্ছে আশা, আশা আশা কর, তাই না, এর জি তো আইন রত আছে, রজা ইয়ার জি মানে আশা করা, সে আশা করছে বা করবে বা করে, যেটা আমি মিস্টেকটা আমি ধরিয়ে দিয়েছিলাম, আপনি খেয়াল করেননি মনে হয়, আশা করবে ওই তোমার অর্থাৎ হবে না, জি লা তাদউ বলেন, জি লা তাদউ, তোমরা দেখো না, তোমরা কেন, তুমি, তুমি দেখো না, জি তুমি দেখো না, ওয়াহেদ মুজাক্কার, আমরা নাহি হাজির, তুমি দেখো না, লা তাদউ মা আল্লাহ ইলাহা আখর, তুমি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে দেখো না, অন্য কাউকে, আচ্ছা আর এটা কি, এটা লা তাদউ ছিল, লা তাদউ, লা তাদউ এটা মুয়ান্নাস, জি জি মুয়ান্নাস হতে পারে, অথবা এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবে আছে এবং ওয়াহিদ মুজাক্কার হাজিরে, দুই জায়গায় আছে, ইয়াদউ তাদউ তাদউ, দুই জায়গায় তাদউ আছে, আর লা মানে হয়ে গেল এটা হচ্ছে নফি, নাহি না, মানফি, মুদারে মানফি, মানফি মুজারে মানফি, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, অর্থাৎ সে একজন মেয়ে ডাকবে না, আর তুমি একজন পুরুষ ডাকবে না, পুরুষ, জি দুইটা পাশাপাশি কিন্তু একটা ওয়ার কারণে পার্থক্য বুঝতে পারতেছি আমরা। আচ্ছা মা নাহাত, মা নাহাত ইমদুল্লাহ ভাই, মা নাহাত, মা নাহাত ইমদুল্লাহ ভাই, মা নাহাত, আচ্ছা জি 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 বলেন, মা নাহাত, নাহাত শব্দের অর্থ তো ভুলে গেলাম, নাহা মানে নিষেধ করা, নিষেধ করা, মা নাহাত, সে নিষেধ করেনি, সে নিষেধ করেনি, মেয়ে না ছেলে, মুয়ান্নাস, মুয়ান্নাস, জি এটার উচ্চারণটা বলবেন আয়ুব আলী ভাই, উচ্চারণ, আয়ুব আলী ভাই, ইয়ার ই, ইয়ার ই না, ইয়ার আ, ইয়ার আ, ইয়ার আ, আচ্ছা আপনি ইয়ার ই বললে এটা কোন বাব হয়ে যায়, বাবে দরাবা ইয়াদরিব হয়, এটা হচ্ছে বাবে ফাতাহা এই জন্য বলছিলাম যে একটা মাসদারকে তার সরফে সগির সহ মুখস্থ করতে হবে,
আর রয়ু মানে চরা বা চরানো, বাবে ফাতাহা ইয়াফতাহু, রআ ইয়ারআ, ইরআ লা তারআ, এইভাবে মুখস্থ করতে হবে। এটাও একটু পড়ার দরকার ছিল মনে হয়, এখানে একটু কমতি আছে, মাসদার মুখস্থ করার মধ্যে কমতি আছে সগীর সহ। আচ্ছা, তারপরে বিরক্ত হচ্ছে নাকি আপনারা এটা এত ধরা মানে ধরলে? দরকার আছে তো এগুলা। এটার উচ্চারণ কি হবে বলেন? এটা বলেন জাহিদুল ইসলাম ভাই, উচ্চারণ কি হবে? মা বাকিয়া, মা বাকিয়া, মাশাআল্লাহ, বাবে সামিয়া হওয়ার কারণে মা বাকিয়া, রদিয়া, অর্থ সে বাকি থাকেনি বা থাক, সে বাকি থাকেনি বা থাকলো না, থাকলো না। আর ইয়ারোহা মানে, ইয়ারোহা মানে হচ্ছে সে চড়াবে, চড়ানো, চারণ ভূমিতে পশু পাখিদেরকে চড়ানো, রাখাল যে কাজটা করে। আচ্ছা, আর কয়েকটা আছে। লা, এটা কি, এটা কি পড়ব, পড়াটা মানে শোনা দরকার। লা ইয়াবকা, লা ইয়াবকা, বাকিয়া ইয়াবকা, বাবে বাবে ফাতা ইয়াবতাহু, বাকিয়া ইয়াবকা, বাগে বাবে সামিয়া ইয়াসমাউ, আগেরটা এই যে এটা মা বাকিয়া, লা ইয়াবকা, এটা লা ইয়াবকা সে বাকি থাকবে না, সে বাকি থাকবে না। এখানে লা ইয়াবকা এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েব, মা বাকিয়া এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েব, কিন্তু ফেল ভিন্ন, একটা ফেলে মাজি মানফি আর একটা ফেলে মুদারে মানফি। এটা, এটার উচ্চারণ কি হবে? ইনসা, ইনসা, ইনসাই, লা তানসা, লা তানসাই, ইনসা, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও, ভুলে যাও। আল্লাহ আন, এটা কি উচ্চারণ কি হবে? লা আনসি না লা আনসা? লা আনসা, নাসিয়া ইয়ানসা, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে লা আনসা, অর্থ হবে আমি ভুলবো না, আমি ভুলবো না, লা আনসা কা, আমি তোমাকে ভুলবো না। এটা কি হবে? সাইতা, তাতে ইয়া থাকতো, সাইতা একটা আছে, সাআ, সাআত, সাইতা, ইয়া আসবে ওখানে, ওয়াহেদ মুজাক্কার হাজিরে ইয়া আসবে, সাআইতা, সাআইতে, এখানে তো ইয়া নাই, তাহলে সাআত, দ্বিতীয়টা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, সাআত, সে চেষ্টা করলো, একজন মেয়ে, সে একজন মেয়ে চেষ্টা করলো, মুয়ান্নাস। দেখেন এটা, এটা দেখে কিন্তু বলা যাচ্ছে কি কারণে, কারণ ওই যে আগের কায়দাগুলো পড়া আছে, এই জন্য এটা সাআত হবে। এইটা কি হবে? এইটা হচ্ছে যেটা ভুলে বলেছিলেন সেটা হবে। আরিফ ভাই যেটা বললেন সাইতা, সাইতা, আরিফ ভাই শুরু থেকে থাকলে অনেক লাভ ইয়া করতেন, অবশ্যই ফায়দা হতো, আমরা শুরু থেকে অনেক বেশি তামরিন করছি আজকে, যেটা একটু কঠিন জায়গা সেখানে তামরিনটাও বেশি করতে হয়, জয়নিং মিটিংটা আপডেট করতেছিল, যার জন্য কি করতে হবে জানতে পারি না। আচ্ছা, তাহলে সাইতা এটা হচ্ছে তুমি একজন পুরুষ, জি, তুমি একজন পুরুষ চেষ্টা করেছো, মাজি এলে মাদি, আর সাইতি হল তুমি একজন মহিলা হয়তো। মা এটা কি হবে, উচ্চারণ কি হবে? মা রজাউতু, রজাউতু, রজা ইয়ারজু থেকে রজাউতু, রজাউতু, দাউতু, রজাউতু, দাউতু, জি, মুসা আলাইহিস সালাম বললেন না, দাউতু কওমি রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আশা করিনি, জি, রজাউতু থেকে যে দাউতু আছে, দাউতুর ওজনে হচ্ছে, তো তাই বললাম যে রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, লাইলা ওয়া নাহারা, সূরা নূহের মধ্যে আছে, জি, মাশাআল্লাহ, আপনাদের মনে আছে অনেক, যত বেশি কোরআন মনে থাকবে এখন সামনে যত আমরা আগাবো তত আমাদের জন্য ভালো হবে, আরো মানে মনে করতে হবে আয়াতগুলো। আবার এবার আসছে কিন্তু আরেকটু কঠিন, আরবি থেকে বাংলা সহজ, বাংলা থেকে আরবি একটু কঠিন, কিন্তু অল্প আছে। আর তামরিনুল থানি, দ্বিতীয় তামরিন, আমি আশা করছি, আমি আশা করছি, আমি আশা করছি, করছি ফেলে, ফেলে মাজি, ফেলে মাজি না, ফেলে মুদারে, আমি আশা করছি, করেছি না তো, আরজু, আরজু,
আচ্ছা এটা কিন্তু এক বাক্য, আমি আশা করছি সে তিলাওয়াত করেছে, সে তিলাওয়াত করেছে কি হবে? তালা 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 তেলাওয়াত করেছে, এটা ফেলে মাদি। আরজু তালা, দুইটাকে জোড়া লাগাবো কিভাবে? আরজু তালাকে মাঝখানে কি দেবো? তালা যদি ফেল হয় তাহলে আন দিতে হবে, আর তালা যদি ইসিম হতো তাহলে আন্না দিতাম, আন্না আরজু আন্নাকা এরকম দিতাম। এখানে কি হবে? আরজু আন তালা, অথবা আমরা দিতে পারি আরজু আন্নাহু তালা, হু দিতে পারি আন্নাহু, আরজু আন্নাহু তালা, আমি আশা করছি যে সে তেলাওয়াত করেছে, আরজু আন্নাহু তালা। বুঝতে পারছেন? আরজু আন তালা এটা হবে, আন দিলেও হবে, আরজু আন তালা, আমি আশা করছি সে তেলাওয়াত করেছে, অথবা আরজু আন্নাহু তালা, এটাই সবচেয়ে ভালো লাগছে, আরজু আন্নাহু তালা, আমি তেলাওয়াত করছি যে, আমি আশা করছি যে সে তেলাওয়াত করেছে। দুইটা আমরা ফেলকে জোড়া লাগালাম, দুইটা ফেলকে বা দুইটা বাক্যকে জোড়া লাগানোর জন্য আন লাগে মাসদারিয়া, অথবা লি লাগে, লি আন্না, এরকম লি অথবা লি আন্না, আন্না ইন্না আন্না, আন্না লাগবে, আন্না অথবা আন অথবা লি আর লি আন্না, এগুলো দিয়ে জোড়া লাগাতে হয়। আচ্ছা, হে খালেদ তুমি কি ভুলে গেছো? হে খালেদ তুমি কি ভুলে গেছো? সে 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 তেলাওয়াত করেছে, এজন্য তালা বললাম, তালা। এখানে তো হয়তো মুজাক্কার গায়েব হয়েছে, ইয়াতলাউত হতে পারে, না তেলাওয়াত করেছে, তেলাওয়াত করেছে, এটা তো আপনার ফেলে কি মাজি না মুজারে, আমি আশা করছি সে তেলাওয়াত করবে তো না মুজারে, খেয়াল করতে হবে তো, করেছে, সে তেলাওয়াত করেছে, এটা কি ফেলে মাজি না মুজারে? মাজি। তাহলে ইয়াতলু বলবো কেন? যদি আমি বলি আরজু আইয়াতলু, তাহলে আমি তার তেলাওয়াত করাটা আশা করছি, এরকম অর্থ হয়, আমি তার তেলাওয়াত করাটা আশা করছি, কিন্তু আরজু আন্নাহু ইয়াতলু, তাহলে আমি আশা করছি সে তেলাওয়াত করবে, আর আরজু আন্নাহু তালা, আমি আশা করছি সে তেলাওয়াত করেছে। আপনার প্রশ্ন থেকে কিন্তু আমরা, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম বিষয়টা, আন দিলে কি হচ্ছে আর আন্না দিলে কি হচ্ছে? আন্না আন দিলে হচ্ছে আমি তার তেলাওয়াত করাটাকে আশা করছি, মাসদারের অর্থে আসবে, আর আন্নাহু তালা সে তেলাওয়াত করেছে, আর আন্নাহু ইয়াতলু সে তেলাওয়াত করবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা হে খালেদ তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো? তো হাল দিয়ে প্রশ্ন করতে হবে, হাল ইয়া খালিদু হাল নাসিয়া, হাল নাসিতা, হাল নাসিয়া, হাল নাসিতা, নাসিয়া তো ওয়াহিদ মুজাক্কার গায়েব, এখানে তো ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমি তুমি কি ওয়াহিদ মুজাক্কার গায়েব না হাজির? আল নাসিতা, আল নাসিতা, কোরআনে আছে ওয়াকদ নাসিতা মিন ক্বাবল, তুমি তো পূর্বে ভুলে গিয়েছো, ওয়াকদ আসাইতা রব্বি। আচ্ছা হে ফাতেমা তুমি কেন কাঁদছো? হে ফাতেমা, ইয়া ফাতেমা, তো তুমি কেন কাঁদছো? কেন কেন আরবি কি? কাঁদছো, কাঁদছো ফেলে কি মুদারে না মাজি? মুদারে। লিমাদা তাবকি না, বাকাইতি না, না না লিমাদা তাবকি না, লিমাদা তাবকি না, তাবকি না, তুমি কেন কাঁদছো আর তুমি কেন কেঁদেছো? তাহলে হতো লিমাদা বাকাইতি, লিমাদা বাকাইতি, তুমি কেন কেঁদেছো আর তুমি কেন কাঁদছো? এটা ফেলে মুদারে, লিমাদা তাবকি না, তুমি কেন কাঁদছো? ছেলে হলে বলতাম লিমাদা তাবকি, তুমি কেন কাঁদছো, আর এখানে লিমাদা তাবকি না, তুমি কেন কাঁদছো মেয়ে, তাই? আচ্ছা আমি সন্তুষ্ট হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, এখানে কি ভুল হবে যে হে শব্দটা আসছে এখানে, তো ইয়া বা হে আসছে হরফ নিয়ে, দ্বারা যদি আমি সম্বোধন করি ওটা তো আমি ডাকলাম ইয়া ফাতেমা, তো বললামই না, খেয়াল করে ইয়া তুহা, যদি আইয়া তো হয়তো বলতে পারবেন না, ফাতিমার আগে আলিফ লাম দেবেন, আইয়া তো হয় কখন আসে, আলিফ লাম যুক্ত শব্দের আগে আসে, নাকি
আলিফ লাম যুক্ত মারিফার পূর্বে আয়াতুহা আসে, আয়াতুহাল মারআতু, আয়াতুহান নাফসুল মুতমাইন্না। ইয়া ফাতিমাতু, জি ইয়া ফাতিমাতু বললেই হয়ে যাবে, হে ফাতিমা, ইয়া ফাতিমাতু হাল হাল তাবকিনা, হাল তাবকিনা, না এখানে হাল না তো, তুমি লিমাদা, লিমাদা তাবকিনা, তুমি কেন কাঁদছো, জি। আচ্ছা আমরা এটা শেষ করে নতুন করে আবার জয়েন করে সামনে আগাবো ইনশাআল্লাহ যতটুকু আগানো যায়। তবে আপনাদের পিছনে অনেক দুর্বলতা আছে, অনেকেরই দুই একজন একটু ভালো পারতেছেন, দুর্বলতা আছে, আর এটা কিন্তু একটু একটু থেমে পড়ার জায়গা, নাকেশ নাকেশটা একটু থেমে পড়ার জায়গা, যেন শেষে পরের দিকে আসছে। নিষেধ করো না, নিষেধ করো না, এটা হচ্ছে নাহি, নিষেধ করো না, লা তানহা, জি, অথবা লা তানহাই, দুইটা হবে, কারণ আমি তো মেয়ে বা ছেলে নির্দিষ্ট করিনি, নিষেধ করো না মানে তুমি নিষেধ করো না, লা তানহা, লা তানহাই, তুমি চেষ্টা করছো, তুমি চেষ্টা করছো, এটা কিন্তু ফেলে মুদারে, করতেছো, চেষ্টা করছো, ছেলে হলে তাস আ, তুমি চেষ্টা করছো, মেয়ে হলে তাস আইনা। আমরাও একটা আন্তা বলতে পারি, আন্তি বলতে পারি, নাও পারি, সমস্যা নাই, শুরুতে আন্তা আন্তি বলতেও পারি নাও পারি, মোটামুটি আমরা চেষ্টা করলাম, কিছু কিন্তু ভুল ত্রুটি অনেকেরই আছে। আমি সন্তুষ্ট হয়েছি, ও এটা হয়নি, আমি সন্তুষ্ট হয়েছি, তাহলে রদিতু, রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট হয়েছি, নাকি হব, হয়েছি, ওয়াবিল ইসলামি দিন, আর ইসলামকে দিন হিসাবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া, নবী হিসাবে, আও রসুল, অথবা রসুল হিসাবে, নবী রসুল হিসাবে সন্তুষ্ট হয়েছি, সকাল বিকাল পড়ার অনেক ফজিলত আছে, জি। আচ্ছা এক মিনিট মাত্র আছে আমাদের, আর এখানে কয়েকটা জিনিস দেখেন, সাইয়ুন মানে কি, বস্তু, কোনো জিনিস বা বস্তু, সাইয়ুন, সাইয়ুন মানে হচ্ছে বস্তু, জিনিস বা বস্তু, জিনিস বা বস্তু, আর আইয়ু সাইয়িন, এটা প্রশ্ন করা হবে, আইয়ু সাইয়িন কোন জিনিস, এটা মুজাব মুজাবিলাহির মতো, এরা হবে মুজাব মুজাবিলাহি, আইয়ু সাইয়িন কোন জিনিস, কুল্লুন মানে হচ্ছে প্রতিটি বা সকল, কুল্লু সাইয়িন প্রতিটি জিনিস, কুল্লু সাইয়িন হালিকুন প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা। আচ্ছা আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আরেকবার জয়েন করি নতুনভাবে ইনশাআল্লাহ, আমরা সামনে একটু পড়তে পারবো। يدعوكم إلى الجنة والشيطان يدعوكم إلى النار الله يدعوكم إلى الجنة الله তোমাদের জান্নাতের দিকে ডাকছে والشيطان يدعوكم إلى النار এবং শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে আহ্বান করছে دعانا رسول الله صلى الله عليه وسلم إلى الخير رسول الله صلى الله عليه وسلم আমাদের কল্যাণের দিকে আহ্বান করছেন বা ডাকছেন أيها الإنسان আহ্বান করেছেন করেছেন আহ্বান করেছেন আহ্বান করেছেন আইহাল ইনসানু লা তাদউ মা আল্লাহি আহাদান আইহাল ইনসান হে মানুষ লা তাদউ মা আল আহাদ আল্লাহর সাথে তুমি কাউকে ডেকো না ডেকো না আল্লাহর সাথে কাউকে ডেকো না জি মাশাআল্লাহ আচ্ছা এবার আরেকজনের কাছ থেকে শুনি আইয়ুব আলী ভাই বলেন
আইয়ুব আলী ভাই, শুনতে পাচ্ছেন? জি, খলেদ তার বন্ধুকে তার ঘরে ডাকলো, ফাজাআহু, তাই সে আসলো, না তাই তার কাছে আসলো, তাই সে তার কাছে আসলো, না সে আসেনি, ফাজাআহু সাদিকুহু, ফলে বা তাই তার বন্ধু তার কাছে আসলো, তাই তার বন্ধু তার কাছে আসলো, সাদিকুহু এবং তার বন্ধু তাকে তাকে এবং তাহাকে জিজ্ঞাসা করলো, লিমাজা, কেন দাআউতানি, আমাকে ডেকেছো, ইয়া খালিদু, হে খালিদ, ক্বালা খালিদু, খালিদুন, খালিদ বলল, ক্বালা খালিদুন, খালিদ বলল, দাআউতুকা, আমি তোমাকে ডেকেছি, লিয়া আল আবা, খেলার জন্য, মা আকা, তোমার সাথে, ফি হাদিকাতি, ফি হাদিকাতি মানজিলি, গৃহের বাগানে, বি আইয়ে শাইইন, কোন জিনিস দ্বারা, ইয়াসিল ইনসান, মানুষ নাফরমানি করে, রব্বাহু, তার প্রতিপালকের সাথে, ওয়াইয়াদউ, এবং সে ডাকে, আযাবাহু, তার শাস্তিকে, জি, ইয়া খালিদু, হে খালিদ, ফি আইয়ে ইয়াউমিন, কোন দিন, কোন দিনে, ইয়াউদু আখুকা, তোমার ভাই আসবে, মিন সাফারিহি, তার সফর থেকে, ইয়াউদু, সে আসবে, ওয়াদান, আগামীকাল, আইয়ুহাল বাকীব, হে বকীব, লিমা, কেন, লা তুনফিকু, তুমি ব্যয় করছো না, মালাকা, তোমার সম্পদ, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, লি আইয়ে ইয়াউমিন, কোন দিনের জন্য, তাজমাউ, তুমি জমা করছো, মাল, তোমার সম্পদ, জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আমাদের সময় আজকে হয়ে গেল অনেক, আমরা আরো সামনে যেতে পারতাম, তো আপনারা যেটা করবেন, আবার সামনে ক্লাস দার্সের আগে এই যতদূর পারেন পড়ে রাখবেন, ভুল ত্রুটি যাই হোক পড়ে রাখবেন, তাহলে আমাদের এখানে ধরা পড়বে, অনেক বড় আছে, আমরা আগামীতে পুরাটা পড়ার একসাথে চেষ্টা করব, অনেক বড় বড় এবারও আসতেছে, এখন একবারে শুরু থেকে এখান থেকে আমরা শেষ, এবারতে শেষ পর্যন্ত সামনের দার্সে পড়ার চেষ্টা করব, তার আগে সবাই এটা পড়ে রাখবেন, ভুল ত্রুটি থেকে যাক, জের জবরে ভুল থাক, এটা আমরা সামনের দিন পড়ার সময় কারণ সহ ধরে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তো দার্সের আগে যদি একবার মোতালা করে বসা যায় সেখান থেকে উপকার অনেক বেশি পাওয়া যায়। আজকে এখানেই শেষ করতেছি আজকের ক্লাস, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ আবার। سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام